আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় ধর্মপ্রাণ কোরআন প্রেমিক বন্ধুগণ, সকলকে আরবিতে কোরআনের বাণী চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় মুসলমান বন্ধুগণ, আমরা আরবিতে কোরআনের বাণী চ্যানেলে ধারাবাহিকভাবেই কোরআন শিক্ষা ক্লাস করে আসছি। আমরা গত একটি ক্লাসের মধ্যে এই নাদিয়াতুল কোরআন কায়দার 8 নম্বর পৃষ্ঠা থেকে তানবিনের 2 পেশ দিয়ে আরবি হরফগুলোকে কীভাবে উচ্চারণ করতে হয় আমরা শিখছি। কিন্তু আজকে আমরা শিখবো এই নাদিয়াতুল কোরআন কায়দার 8 নম্বর পৃষ্ঠার সর্বশেষ 5টি লাইন, যেখানে দেখেন হরকত এবং তানবিন দিয়ে শব্দ তৈরি করা হয়েছে, যে শব্দের মধ্যে হরকত এবং তানবিন একত্রে আমরা কীভাবে উচ্চারণ করব আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। আর ইতিমধ্যে যারাই সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অনেক অনেক মোবারকবাদ। দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে উত্তম জাযা দান করুক। আর যারাই ফেসবুক পেজ থেকে আমাদের এই কোরআন শিক্ষা ক্লাস দেখছেন, তারা অবশ্যই ফলো করে লাইক এবং শেয়ার করবেন। আমি নিজে কোরআন শিখবো, অপর ভাইকেও শেখার সুযোগ করে দেবো ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি আমাদের আজকের এই ক্লাস। দেখেন এখানে আমি এই 8 নম্বর পৃষ্ঠার সর্বজিল শেষ লাইনগুলো রয়েছে, শব্দগুলো রয়েছে, আমি প্রতিটি শব্দ এখানে উঠিয়েছি, লিখেছি। এখন আমরা শুধু এখানে হরকত দিব, তানবিন দেব, উচ্চারণ করব। তো এখনও যারা নাদিয়াতুল কোরআন কায়দা ক্রয় করেন না অথবা ডাউনলোড করেন নাই, এখনই ডাউনলোড করে নেন অথবা ক্রয় করে নেন, আপনাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। তো দেখেন প্রথম শব্দের মধ্যে 2টি হরফ রয়েছে, বা আইন, বা আইন। আমাকে প্রথমেই শব্দের হরফ চিনতে হবে, তারপর শব্দের মধ্যে হরকত তানবিন যাই আছে এটা পরে, কিন্তু প্রথমে আমাকে হরফগুলো চিনতে হবে। দেখেন এখানে প্রথম হরফ হচ্ছে বা, পরে হচ্ছে আইন। এখন আমরা হরকত দিব, তানবিন দেব, উচ্চারণ করব। বা জবার বা, আইন জবার আ, বা বা জবার বা, আইন জবার আ, বা বা জবার বা, আইন আলিফ দুই জবার আন, বান বা জবার বা, আইন আলিফ দুই জবার আন, বান। আমরা যে হরফগুলো উচ্চারণ করতেছি প্রতিটি হরফ এককভাবে আমরা উচ্চারণ করে আগেই শিখে আসছি আমাদের আরবিতে কোরআন চ্যানেলে, যে হরকতের পরিচয় নিয়ে, তানবিনের পরিচয় নিয়ে আলোচনা করছিলাম। তখন আমরা এক এক হরফের মধ্যে হরকত এবং তানবিন দিয়ে হরফকে কীভাবে পড়তে হয় আমরা আলোচনা করে আসছি। ডিসক্রিপশন বক্সের মধ্যে আমাদের ওই লিঙ্কগুলো দেওয়া রয়েছে, আপনি সহজের জন্য আপনি ওই ক্লাসগুলো দেখবেন, তাহলে আপনার জন্য এই ক্লাস অত্যন্ত সহজ হবে। দেখেন তারপরে শব্দ এখানে 2টি হরফ, দাল আইন, দাল আইন, দাল জবর দা, আইন দুইজের আইন, আইন দুইজের আইন, দা আইন, দাল জবর দা, আইন দুইজের আইন, দা আইন। দেখেন তারপরে শব্দ এটার মধ্যে 2টি হরফ, হাম আলিফ বা, আলিফ বা, আলিফ থাকবে খালি, এখন যদি উপরে একটা জবর দেয় তাহলে হয়ে গেছে হামজা, হামজা জবর আ, হামজা জবর আ, বা দুই পেশ বুন, আবুন, হামজা জবর আ, বা দুই পেশ বুন, আবুন। দেখেন তারপরে শব্দ মিম আইন আলিফ, মিম আইন আলিফ, যদি মিমের জবর দিই মিম জবর মা, আইন আলিফ দুই জবর আন, মান, মিম জবর মা, আইন আলিফ দুই জবর আন, মান। দেখেন তারপরে শব্দ এখানেও, এখানে 3টি হরফ, হা দাল ইয়া, হা দাল ইয়া, এখানে হায়ের পেশ দিলাম, হা পেশ হু, হা পেশ হু, দাল দুই জবর ডান, হুদান হুদান, হাপেশ হু, দাল দুই জবর ডান, হুদান হুদান, হুদান যেন না হয়, কারণ হায়ের উপরে কি আছে এক পেশ, আমরা জানি এক জবর এক জের এক পেশকে বলা হয় হরকত, আর হরকতের উচ্চারণ দ্রুত করতে হয়, এজন্য হুদান, ইয়ার মধ্যে জবর জের তানবিন কিছু নেই, এজন্য ইয়াটা পড়তে হবে না, হুদান। দেখেন পরের, তারপরের লাইন, হামজা আলিফ হা দাল, আলিফ হা দাল, আলিফের জবর দিয়ে হয়ে গেছে হামজা, হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল জবর দা, আহা দা, হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল জবর দা, আহা দা। দেখেন তারপরে শব্দ এখানেও 3টি হরফ, আলিফ খ জাল, আলিফ খ জাল, যদি আলিফের জবর দেয় তাহলে হামজা জবর আ, খ জবর খ, আখ, জাল জবর জা, আখ দা, হামজা জবর আ, খ জবর খ, আখ, জাল জবর জা, আখ দা। দেখেন তারপরে শব্দ এখানে হরফ রয়েছে 4টি, আলিফ বা দাল আলিফ, আলিফ বা দাল আলিফ, আগে আপনি
জবরজির পরে চিনবেন, আগে আপনি হরফ চিনবেন, হরফ চিনার পর যে হরফের মধ্যে জবরজির পেশ ওইটা পরে ব্যবহার করবেন। আগে আমরা হরফ চিনলাম, এখন আলিফের জবর দিলাম, হামজা জবর আ, বা জবর বা, আবা দাল আলিফ দুই জবর দান আবাদান, হামজা জবর আ, বা জবর বা, আবা দাল আলিফ দুই জবর দান আবাদান। দেখেন তারপরে শব্দ এখানে তিনটি হরফ, জিম সিন দাল, জিম সিন দাল, জিম জবর যা, জিম জবর যা, সিন জবর সা, জাসা, জিম জবর যা, সিন জবর সা, জাসা, দাল দাল দুই জবর দান, জাসা দান, জাসা দান, এখানে একটা আলিফ হবে, জাসা দান, জাসা দান। তারপরে শব্দ দেখেন র শিন দাল, এখানে একটা আলিফ হবে, র শিন দাল আলিফ, র আলিফের জবর দিই, র জবর র, শিন জবর সা, রসা, র জবর র, শিন জবর সা, রসা, দাল আলিফ দুই জবর দান, রসা দান, র জবর র, শিন জবর সা, রসা, রসা, টান যেন না হয় কারণ হরকত উচ্চারণ করলে দ্রুত হবে, রসা দান, রসা দান। পরে দেখেন এখানে তিনটি হরফ, আলিফ দাল নুন, আলিফের উপর জবর দিলাম, এখন হয়েছে হামজা, হামজা জবর আ, জাল জালের নিচে জের দিই, জাল জের জি, আজি, হামজা জবর আ, জাল জের জি, আজি, নুন জবর না, কি হয়েছে আজি না। সাথে সাথে আপনারা উচ্চারণ করবেন তাহলে আরও আপনার যে মুখের জড়তা এটা কেটে যাবে ইনশাল্লাহ। হামজা জবর আ, জাল জের জি, আজি, নুন জবর না, আজি না, আজি না। দেখেন তারপরের লাইন, যেখানে যে তিন নাম্বার লাইনটা রয়েছে, এই তিন নাম্বার লাইন, র ফা ওফ আলিফ, র ফা ওফ আলিফ, র জবর র, ফা জবর ফা, রফা, র জবর র, ফা জবর ফা, রফা, ওফ আলিফ দুই জবর কন, রফা কন, র জবর র, ফা জবর ফা, রফা, ওফ আলিফ দুই জবর কন, রফা কন, রফা কন। দেখেন তারপর একটা হা র সিন আলিফ, হা র সিন আলিফ, হা জবর হা, হা জবর হা, র জবর র, হার, সিন আলিফ দুই জবর সান, হারসান, হা জবর হা, র জবর র, হার, সিন আলিফ দুই জবর সান, হারসান। দেখেন তারপর একটা, এখানে তিনটি হরফ, জিম মিম আইন, জিম মিম আইন, জিম জবর যা, মিম জবর মা, জামা, জিম জবর যা, মিম জবর মা, জামা, আইন জবর আ, জামা, জামা। দেখেন এখানেও তিনটি হরফ, হা শিন র, হা শিন র, হা জবর হা, শিন জবর সা, হাসা, র জবর র, হাসা র, হা জবর হা, শিন জবর সা, হাসা, র জবর র, হাসা র, হাসা র। এখানেও তিনটি হরফ, জিম আইন লাম, জিম আইন লাম, জিম জবর যা, আইন জবর আ, যা, লাম জবর লা, জালা, জিম জবর যা, আইন জবর আ, যা, লাম জবর লা, জালা, জালা। এখানেও চারটি হরফ, শিন ত ত আলিফ, শিন জবর সা, ত জবর ত, সাত, শিন জবর সা, ত জবর ত, সাত, ত আলিফ দুই জবর তন, সাত তন, সাত তন। দেখেন এখানে তিনটি হরফ, কাফ বা দাল, কাফ বা দাল, কাফ জবর কা, বা জবর বা, কাবা, কাফ জবর কা, বা জবর বা, কাবা, দাল দুইজের দিন, কাবা দিন, কাফ জবর কা, বা জবর বা, কাবা, দাল দুইজের দিন, কাবা দিন। আইন, পরটা আইন লাম উফ, আইন লাম উফ, আইন জবর আ, লাম জবর লা, আলা, উফ দুইজের কিন, আলা কিন, আলা কিন। দেখেন পরেরটাও তিন হরফ, মিম আইন কাফ, মিম আইন কাফ, মিম জবর মা, মিম জবর মা, আইন জবর আ, মা, মিম জবর মা, আইন জবর আ, মা, কাফ জবর কা, মা কা, মিম জবর মা, আইন জবর আ, মা, কাফ জবর কা, মা কা, মা কা, যেন টান না হয় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে, মা কা, মা কা। এখানে তিনটি হরফ, কুফ দাল র, কুফ দাল র, কুফ জবর ক, দাল জবর দা, কদা, র জবর র, কদা র, কুফ জবর ক, দাল জবর দা, কদা, র জবর র, কদা র।
দেখেন বড় এখানে তিনটি হরফ কাফ ফা র, কাফ ফা র, কাফ জবর কা, ফা জবর ফা, কাফা র জবর র, কাফা র, কাফ জবর কা, ফা জবর ফা, কাফা র জবর র, কাফা র। দেখেন এখানেও তিনটি হরফ ওয়াও লাম দাল, ওয়াও লাম দাল, ওয়া জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, দাল জবর দা, ওয়া জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, দাল জবর দা, ওয়ালাদা, ওয়ালাদা। দেখেন এখানে এখানেও তিনটি হরফ, সর্বশেষ যে লাইন রয়েছে আমাদের এখানেও তিনটি, ত বা উফ, ত বা উফ, ত জবর ত, বা জবর বা, তবা, ত জবর ত, বা জবর বা, তবা, উফ দুই জের কিন, তবা কিন, ত জবর ত, বা জবর বা, তবা, উফ দুই জের কিন, তবা কিন, তবা কিন। দেখেন তারপরের শব্দ এখানেও তিনটি হরফ লাম হা বা, লাম হা বা, লাম জবর লা, হা জবর হা, লাহা, বা দুই জের বিন, লাহা বিন, লাম জবর লা, হা জবর হা, লাহা, বা দুই জের বিন, লাহা বিন, যেন লাহা বিন না হয়, তাড়াতাড়ি দ্রুত প্রতিটি শব্দই দ্রুত উচ্চারণ করতে হবে, লাহা বিন, লাহা বিন। দেখেন পরেরটা এখানেও তিনটি হরফ মিম সিন দাল, মিম সিন দাল, মিমের ফর জবর মিম জবর মা, সিন জবর সা, মাসা, মিম জবর মা, সিন জবর সা, মাসা, দাল দুই জের দিন, মাসা দিন, মাসা দিন, মাসা দিন। দেখেন পরে এখানেও তিনটি হরফ আইন মিম দাল, আইন মিম দাল, আইন জবর আ, মিম জবর মা, আমা, দাল দুই জের দিন, আমা দিন, আইন জবর আ, মিম জবর মা, আমা, দাল দুই জের দিন, আমা দিন, আমা দিন। তারপরে শব্দ এখানেও তিনটি হরফ জিম হা র, জিম হা র, জিম জবর যা, হা জবর হা, যাহা, র জবর র, যাহা র, জিম জবর যা, হা জবর হা, যাহা, র জবর র, যাহা র। তো প্রিয় বন্ধুগণ, এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের যে আট নম্বর পৃষ্ঠার সর্বশেষ যে হরকত এবং তানবিন দিয়ে শব্দ উচ্চারণ। ইনশাআল্লাহ আগামীকালকে আমরা আবার এই নয় নম্বর পৃষ্ঠা থেকে এই শব্দগুলো পড়ব। আজকে আমরা এখানে শেষ করব। সকলের কাছে দোয়া চাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।